ভাই প্রশ্ন করেছেন গায়ে হলুদ অনুষ্ঠান করা ইসলাম সমর্থন করে কিনা গায়ে হলুদ অনুষ্ঠানের ব্যাপারে ইসলামের নির্দেশনা কি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন গায়ে হলুদ অনুষ্ঠান নামে বর্তমান সময়ে বর্তমান আমাদের সমাজের অধিকাংশ মানুষ গায়ে হলুদ অনুষ্ঠান নামে অসংখ্য একটা কাজে একটা কাজ করতে গিয়ে অসংখ্য কবিরা গুনাহের সম্মুখীন হচ্ছে কবিরা গোনাহ আমল নামে কিন্তু ভরপুর করে দিচ্ছে তো বর্তমান সময়ে প্রেজেন্ট এজ এই সময়টাতে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা প্রথম কথা প্রচলিত গায়ে হলুদ অনুষ্ঠান প্রচলিত গায়ে হলুদ অনুষ্ঠান সুস্পষ্ট না না যা বর্তমানে যেই গায়ে হলুদ অনুষ্ঠানটা সমাজে প্রচলিত আছে এটা সুস্পষ্ট যেমন ছবি তোলা ছেলে মেয়ে হলুদ নিয়ে খেল তামাশা করা হলুদ হলুদ বেটে হলুদ নিয়ে খেল তামাশা করা তারপরে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে হলুদ লাগিয়ে দেওয়া ছেলে পক্ষের মানুষ আহ ছেলে ছেলে পক্ষের আত্মীয় মেয়ে পক্ষের বাড়িতে যাচ্ছে ওখানে গাইরে মহিলাদের ছবি তুলছে একসাথে হলুদ মাখামাখি করছে আরও নানাবিধ কিছু কাজ আছে একে অন্যকে টাচ করা স্পর্শ করা পাত্র পক্ষ মেয়ে পাত্রীর বাড়িতে এসে বেগানা মহিলাদের ছবি তুলছে ভিডিও করছে গায়ে হলুদ অনুষ্ঠান করছে বিভিন্ন কিছুতে তারা কিন্তু জড়িয়ে পড়ছে ইত্যাদি ইত্যাদি এ কাজগুলা ইসলাম কখনো সমর্থন করে না মুসলিম সভ্যতার বহির্ভূত এ কাজ দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মেয়ে পক্ষ শতভাগ পর্দা মেনে মেয়েরা মেয়েরা হলুদ একে অন্যকে দেওয়া নিজেদের মধ্যে খেলতাম আসা করা বা হলুদ অনুষ্ঠান নিজেদের মধ্যে একটা প্রাইভেসি বজায় রেখে নিরাপত্তা বজায় রেখে পর্দা হান্ড্রেড পার্সেন্ট পর্দা মেনটেন করে হিজাব মেনটেন করে মেয়েরা মেয়েরা যদি হলুদ অনুষ্ঠান করে গায়ে হলুদ মেয়ে পক্ষ তাদের বাড়িতে আলাদা করে নিজেরা করবে কিন্তু ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যাবে মেয়েপক্ষ পক্ষ ছেলে পক্ষের বাড়িতে আসবে এই সমস্ত কিছুই কিন্তু না যায় এবং হারাম কাজে এই সমস্ত কাজ থেকে আমাদের অবশ্যই বর্জন করে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এখানেও লক্ষ্য রাখতে হবে সম্ভ্রান্ত নারীদের কোনো ধরনের পর্দা লঙ্ঘন যেন না হয় মেয়েরা মেয়েরা যে হলদ অনুষ্ঠান করবে একে অন্যকে হলুদ দিতে পারবে বা নানাবিধ নিজেদের মধ্যে প্রাইভেসি বজায় রেখে হেজাব মেনটেন করে যা করবে পর্দা বসিদের অন্তরালে থেকে সেটাও কিন্তু সম্ভ্রান্ত নারীদের এমন কিছু করা যাবে না যেখানে আসলে পর্দা লঙ্ঘন হয় এদিকে সতর্ক দৃষ্টি রাখা লাগবে এটা কিন্তু আল্লাহ তালা করোনাল হাকিমে পর্দা সংক্রান্তে অনেকগুলো আয়াত আল্লাহ তালা দিয়েছেন আমরা জানি এজন্য আমরা গায়ের রেমাহ যারা আছে এদের থেকে অবশ্য নিজেকে দূরে রাখতে হবে গাই হলোর নামক এই অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো এগুলোর মধ্যে যেন হারামে লিপ্ত না হয় সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে হালাল পন্থায় জীবন ধারণ করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন ওমা বালাগ গসালাম আলিকুম আহমতুল্লা